দুদিন আগেও সচল ছিল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি প্রতিদিন উৎপাদন হতো বিদ্যুৎ যা জাতীয় গ্রিডেও সরবরাহ করা কিন্তু আট সেপ্টেম্বর থেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইউনিটটিতে পরদিন সন্ধ্যায় পুরোপুরি বন্ধ হয়ে যায় পাঁচশো পঁচিশ মেগাওয়ার্ট বিদ্যুৎ কেন্দ্রের সব কার্যক্রম যার প্রভাব পড়েছে জনজীবনেও বেড়েছে লোডশেডিং পাশাপাশি ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন জমিতে সেচ দেওয়ার মতো কাজও বিদ্যুৎ কেন্দ্রের কিছু মানে কয়েকদিন থেকে বন্ধ হওয়ার কারণে আমাদের এইদিকে লোডশেডিংটা একটু বেশি অনেক ভোগান্তির মধ্যে পড়তেছি আমাদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে কারণ পাচ্ছি না টাইম টু টাইম আমার জমি ধান নষ্ট হয়ে যাচ্ছে জাতীয় গ্রিড থেকে যে বরাদ্দটা পাই সেই বরাদ্দ অনুযায়ী কম পাওয়ার কারণে আমাদের প্রত্যেকটা দপ্তরে লোডশেড হচ্ছে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক কোল ইয়ার্ডে কয়লা মজুদ রয়েছে দুই লাখ তিরিশ হাজার মেট্রিক টন জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে পঁচাত্তর মেগাওয়াট যা থেকে ১৩ মেগাওয়াট কম পাচ্ছেন গ্রাহকরা সময় সংবাদ দিনাজপুর